নমস্কার বন্ধুরা আপডেট ফর ইউ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা ইতিমধ্যে একটা ভালো খবর উঠেছে যে যে গ্রামে গ্রামে স্বাস্থ্য শিক্ষার পরিষেবা পৌঁছে দিতে পনেরো হাজার সঞ্চালক নিয়োগ মুখ্যমন্ত্রীর তো মুখ্যমন্ত্রী গ্রামে গ্রামে স্বাস্থ্য শিক্ষা পৌঁছে দিতে পনেরো হাজার সঞ্চালক নিয়োগ করতে চলেছেন এবং এদেরকে প্রশিক্ষণ দেবে পঞ্চায়েত দপ্তর এ নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি আর হ্যাঁ যদি আমাদের চ্যানেল প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার জন্য চ্যানেল বা ভিডিও নিচে লাল রঙ সাবস্ক্রাইব বাটনের ক্লিক করে দিন এবং বেল নোটিফিকেশন নোটিফিকেশান আসবে সেটাও ক্লিক করে অন করে নিন তো চলুন চলে যাচ্ছে আজকের ভিডিওতে গ্রামে গ্রামে স্বাস্থ্য শিক্ষার পরিষেবা পৌঁছে দিতে পনেরো হাজার সঞ্চালক নিয়োগ মুখ্যমন্ত্রীর প্রশিক্ষণ দেবে পঞ্চায়েত দপ্তর ক্ষমতায় এসে কৃষি পাশাপাশি বাংলায় স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রকেও বদলে ফেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চান গ্রামের প্রতিটি বাড়িতে স্বাস্থ্য শিক্ষার পরিষেবায় পৌঁছে যাক অপুষ্টিতে যেন কেউ না ভোগে এবার তাই বাংলার প্রতিটি গ্রামের স্বাস্থ্য ও শিক্ষার উপর জোর দিতে পনেরো হাজার সঞ্চালককে কাজ লাগানোর সিদ্ধান্ত নিল রাজ্যের পঞ্চায়েত দপ্তর এর জন্য প্রতি গ্রাম পঞ্চায়েতে একজন সঞ্চালকের অধীনে একটি উপসমিতি তৈরি করা হচ্ছে জানা গেছে পঞ্চায়েতের কোনো নির্বাচিত সদস্যই হবেন সেই সঞ্চালক সঞ্চালকরা সম্মানিক হিসেবে পনেরোশো টাকা করে পাবেন সেই উপসমিতিতে থাকবে গ্রাম পঞ্চায়েতের চারজন নির্বাচিত সদস্য কিভাবে নারী ও শিশু কল্যাণ এবং শিক্ষা ও স্বাস্থ্য বিভাগের ওই উপসমিতি কাজ করবে তার প্রশিক্ষণ দেবে খোঁজ পঞ্চায়েত দপ্তরই ইতিমধ্যে রাজ্যস্তরে বিরানব্বই জন মাস্টার ট্রেনার নিয়োগ হয়ে গিয়েছে দপ্তরের কর্তারা তাদের প্রশিক্ষণ দিয়েছে এবার এই মাস্টার ট্রেনার প্রশিক্ষণ দেবেন সঞ্চালকদের শুধু তাই নয় এর মাধ্যমে সকলের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য জোরদার প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত গত লোকসভায় লোকসভায় গ্রামের ভোটে প্রভাব পড়েছে ভবিষ্যতে তার যাতে মেরামত করা যায় তার জন্য বাড়ি বাড়ি স্বাস্থ্যসহ নানা পরিষেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এর জন্য প্রতিটি পঞ্চায়েতে উপসমিতি তৈরি করে বাড়ি বাড়ি সরকারি পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগে হয়েছে পঞ্চায়েত দপ্তর ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থাকে আরও দক্ষ ও কর্মতৎপর করে তুলতে গ্রামস্তর পর্যন্ত প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে তারা ভোটের আগে কিছু প্রশিক্ষণ হয়েছে এবার জুন মাস জুড়ে সেই প্রশিক্ষণ চলবে এর জন্য ইতিমধ্যে চুরানব্বই কোটি টাকা বরাদ্দ হয়েছে জানা গেছে জেলার প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ পর্ব চলবে এর জন্য প্রতিটি জেলায় আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয়েছে পঞ্চায়েত প্রধান উপপ্রধান গ্রাম পঞ্চায়েত তো বটেই এবার গ্রাম পঞ্চায়েতের অফিসারদেরও প্রশিক্ষণ দেওয়া হবে গ্রাম পঞ্চায়েত ছাড়াও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের সভাপতি সহ সভাধিপতি সহ সদস্যের ওই আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে সব মিলিয়ে রাজ্যের তিন হাজার দুশো উনত্রিশটি গ্রাম পঞ্চায়েতের প্রায় আটান্ন হাজার নির্বাচিত সদস্যকে ওই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানা গেছে প্রশিক্ষণে যেমন গ্রামীণ উন্নয়নের জন্য চলা পঁচিশ থেকে ছাব্বিশটি কর্মসূচি সম্পর্কে ওয়াকিভাল করা হবে তেমনই কম্পিউটারও প্রশিক্ষণ দেওয়া হবে তো বন্ধুরা যদি আমাদের এই আপডেটটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন তো আবার দেখাবেন নতুন কোনো আপডেট নিয়ে থ্যাংক ইউ